সরকারি নীতিমালার তোয়াক্কা না করে টাঙ্গাইলে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে অসংখ্য ইটভাটা, আর দিনরাত বিনষ্ট করা হচ্ছে আবাদি জমি। অক্সিজেনের ফ্যাক্টরি খ্যাত বন উজাড় করে পোড়ানো হচ্ছে কাঠ। প্রতি বছর নষ্ট হচ্ছে ৪'শ থেকে ৫'শ হেক্টর জমি। কালো ধোয়ার প্রভাব পড়ছে ফসলেও। মাঝে মধ্যে অভিযান পরিচালনা করা হলেও বিভিন্ন দপ্তরে মোটা অঙ্কের টাকা দিয়ে সেই আগের মতোই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ভাটার মালিকরা। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন শিয়াবের রিপোর্টে। টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় ২৭০টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১২১টির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র থাকলেও বাকি ১৫০টি চলছে অবৈধ পন্থায়। স্থানীয় ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রথমে ছোট্ট পরিসরে ইটভাটা স্থাপন করলেও পরবর্তীতে আবাদী জমি দখল করে ভাটার পরিধি বৃদ্ধি করা হচ্ছে। বর্ষত ভিটা ও ফসলি জমির পাশে ইটভাটা স্থাপন না করার নির্দেশ থাকলেও জেলার অধিকাংশ ইটভাটা আবাদী জমি ও জনবসতির পাশে। একই সঙ্গে ভাটায় কয়লার পরিবর্তে বনের কাঠ পোড়ানোয় কমে যাচ্ছে অক্সিজেনের ফ্যাক্টরি। সমস্যা যে ধুলাবালু, ধুমেক, গাছগাছালি হয় না, অনেক কিছু ফসল ফসলই হয় না, ধুলাবালু, ময়লা, বালু, তিন ঘর ঘর তো সব নষ্ট হয়ে গেছে। বলে তো ঠান্ডা ঠান্ডা লেগেই থাকে, সবই রুগী, আমরাই তো ইঞ্জুরি গেছি। অঙ্কা আমরা ধান আবাদ করে খাই তোমাইছে, আবাদ করা হইতেছে না, গাছ গুজালি যা আছে সব মারা গেছে, আবিসের ময়লায় মানুষে রাস্তা কাটতে গেলে পরে দুলা যায় নাক দিয়া, সমস্যায় সবারই, অসুখ বিসুখ হইতে পারে সবারই, আনকা চাই মানে বাড়া মাঠে দরকারই নাই। কয়লার দাম বৃদ্ধি পাওয়ায় লাকড়ি দিয়ে ইট পোড়াচ্ছে বলে জানালেন ভাটা মালিকরা। আসলে কয়লার দামটা একটু বেশি, পাশাপাশি কয়লা আমরা পড়তেছি, পাশাপাশি কয়লার পাশাপাশি কিছু কিছু লাকড়ি আমরা ইউজ করি। পাহাড়ের বন জঙ্গলের কাঠ কাটে না, জাতীয় কাঠ যেগুলো হেগুলো না, ব্যাপারটা ওই যে কাঠ কাটে সেগুলার থেকে কয়লা পাওয়া যায় না, কয়লার দাম বেশি, মনে করি এই কয়লা দিয়া ইট পুরাইয়া কেউ হইতে পারবো না, চালা বাড়ি পাবো না বাটা, যে কারণে এই যে আমরা তাও কি প্রথম রাউন্ডটা আর কি কাঠ খরিদে পড়তে আসি, পরে আর হয়তো কয়লা দিব আর কি, চিন্তা ভাবনা নিচ্ছি। আমরা যে কয়লা পাওয়া যাচ্ছে না, কয়লার দাম বেশি, এই কারণে একটু মানে এই লাকড়ি ব্যবহার করছি, কয়লা আনবো আর কি, আমরা এটা প্রস্তুতি নিতেছি আর কি, যে কয়লা ডাইনে ঢুকামো আর কি। তবে যথারীতি সেই একই আশ্বাস পরিবেশ অধিদপ্তর কর্মকর্তার। টাঙ্গাইলে প্রায় আমাদের এখানে ২৮৬টা ইটভাটা আছে এবং এর মধ্যে প্রায় ১৫০-এর মতো এই ইটভাটায় পরিবেশগত সার্পত হাল লাগান নাই, কারণ এই প্রস্তুত ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন সার্পতগুলো বাতিল করা হয়েছে অবস্থান গ্রহণযোগ্য না হওয়ার কারণে, এবং যেসব ইটভাটায় কাঠ পোড়ানো হচ্ছে এবং যেগুলো সারপত্র নেই সেগুলোর বিরুদ্ধে আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করব। টাঙ্গাইল জেলায় ২৪৩৬৪৭ হেক্টর আবাদী জমি থাকলেও প্রতি বছর ৪'শ থেকে ৫'শ একর জমি নষ্ট হচ্ছে ইটভাটার কারণে। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি।